আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে বডি জয়েন্ট না দিয়ে গোল জামা কাচিং করে দেখাবো। আর গোল জামা কাচিং করার জন্য এখানে আমি আড়াই গজ কাপড় নিয়ে নিয়েছি, হাতার কাপড় বাদে। এখানে আড়াই গজ কাপড় আছে, কাপড়টা আমি খুলে নিচ্ছি। তো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি। আমি যে পাশে আছি সেটা হচ্ছে অফ সাইড। আর দেখুন, এর লম্বার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বায় আছে 44 ইঞ্চি, তো আমি পুরোটাই নিয়ে নেব। আমি যে পাশে আছি সে পাশটা হচ্ছে অফ সাইড, আর এই পাশে হচ্ছে খোলা সাইড। আমি এখন ওপর থেকে কাঁধের মাপ নিয়ে নিচ্ছি। কাঁধের মাপ আছে 12 ইঞ্চি, তো খেয়াল রাখবেন কাঁধের মাপটা যা আসে তার অর্ধেক নিতে হবে। অর্ধেক নিয়ে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। দেন আমি কাঁধের মাপ থেকে ধরে নিচে দিকে আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি। আর্মহোলটা আমি নিচ্ছি 7 ইঞ্চি, কারণ ওপর থেকে আমার কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য কাটতে হবে। এখন আমি এইদিকে একটা স্ট্রেট দাগ দিয়ে দিচ্ছি, আর এইখানে কিন্তু বুকের মাপটা হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু দেখে একটু হলেও বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিওটাও দেখে আপনাদের অনেকটা উপকার হবে। তো এখন আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। আমি গলার মাপে 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। 40 ইঞ্চি বডির জন্য কিন্তু পাশে হচ্ছে চওড়ায় 3 ইঞ্চি গলা নিতে হয়, 40 ইঞ্চি বা এর ওপরে। বাট আমার একটু ছোটো গলা পরতে পছন্দ, সেজন্য আমি একটু কম নিলাম। তো আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আমি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি, আর পাশে নিয়েছি 2.5 ইঞ্চি। এখন পেছনের গলাটা আমি লম্বায় নিলাম 5 ইঞ্চি। পেছনের গলাটা আমি 5 ইঞ্চি নিয়েছি, আর সামনের গলাটা নিয়েছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর আমি গলাটা কিন্তু পরে কাটিং করব। এখন দেখুন, ওপর থেকে ধরে আমি হিপের ওই দিকে যে একটা মাপ থাকে সেটা নিয়ে নিচ্ছি। আমি 20 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, আর এদিক দিয়ে আমি স্ট্রেট একটা দাগ দিয়ে দিব সোজা করে। এই দাগগুলো দিয়ে দিলে আমাদের সেলাই এবং কাটিং করতে খুব সুবিধে হয়। তো চেষ্টা করবেন এইভাবে একটু দাগ কেটে নেওয়ার। এখন দেখুন, এই যে বডি আর হিপের মাপ যা আছে তার ঠিক মাঝ বরাবর ধরে আমি কোমরের মাপটা নেব। যারা একেবারে নতুন তারা কিন্তু এইভাবে কোমরের মাপটা নিতে পারেন। কোমরের মাপটা আসলে কোথায় হবে, হিপের আর বডির মাপ থেকে ধরে মাঝ বরাবর একটা দাগ কেটে নিলাম, এটা হচ্ছে কোমরের মাপের জন্য। এখন আমি মাপগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, বডি আছে 40 ইঞ্চি, 40-কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, তো আমি 10 ইঞ্চি নিলাম বডির মাপ। 10 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম, প্লাস 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এইখানেও আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, আর 1 ইঞ্চি নিচ্ছে সেলাইয়ের জন্য। কোমরের মাপটা হচ্ছে 32 ইঞ্চি, 32-কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। সেমভাবে আমি হিপের ওইখানেও মাপ দিয়ে নিব, 10 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন দেখুন, আমি ঠিক মাঝ বরাবর একটা দাগ কেটে আমি একটা আর্মহোলের ওইদিকে একটা শেপ দিয়ে দিলাম। দেন এই দিক থেকে 1 ইঞ্চি পেছনে গিয়ে আমি এইভাবে সামনের পাটের জন্য, তালপাট কাটার জন্য একটা দাগ কেটে নেব। এখন আমি শেপ কাট দিয়ে এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি, এতে করে আমার কাপড়টা কেটে নেওয়াতে অনেকটা সুবিধে হবে। তো যেহেতু আমি গোল জামা কাটিং করব, তো সেজন্য কিন্তু আমি এই জামাটাতে আর ফাড়া দেব না। এখন দেখুন আমি মাপটা কিভাবে নেব। আমার যেখানে কোমরের মাপ দিয়েছিলাম সেখান থেকে আবার গলার মাপটা আমি নিয়ে নিচ্ছি। দেন আমি দেখুন মাপ কিভাবে আসছে, ওইখান থেকে গলার যে মাপটা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিয়ে তারপর ওইখান থেকে ধরে ধরে আমি 31 ইঞ্চি পরিমাণ পুরোটা রাউন্ড করে দাগ কেটে নিলাম। আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি যেটুক জায়গা বাড়তে সেখানে কিন্তু আমি আবার কাপড় জয়েন করব। এখন দেখুন, কাপড়টা আমি যেভাবে দাগ কেটে নিয়েছিলাম সেইভাবে কিন্তু কাটিং করে নিয়েছি। এখন এই যে এক্সট্রা কাপড় যে আছে সেইটা আমি এই ঠিক এই নিচ বরাবর জয়েন করব।
আপনারা যদি বেশি ঘের দিতে চান সেই ক্ষেত্রে কাপড় আর একটু বেশি লাগবে, 3 ইঞ্চি কাপড় লাগবে, সরি 3 গজ কাপড় লাগবে আপনাদের। তো আমি যা কাপড় আছে সেটা দিয়েই করব। তো এখানে আমি এই বাড়তি যে কাপড়টুক ছিল সেটা অ্যাড করে দেন আমি রাউন্ড শেপ করে কেটে নেব। দেখুন আমি কাপড়টা রাউন্ড করে কেটে নিলাম। তো জামাটা কাটিং করা হয়ে গেছে, এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। আর হাতার কাপড়টা আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি লম্বার যে মেজারমেন্টটা সেটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপ আছে 16 ইঞ্চি, তো আমি 16 ইঞ্চিতেই রাখবো। আর পাশে আছে হচ্ছে 9 ইঞ্চি। তো আমি আর্মহোলের জন্য দাগ কেটেছিলাম 7 ইঞ্চিতে, তো আমি 7 ইঞ্চিতে দাগ করে মাঝ বরাবর একটা দাগ দিয়ে 3 ইঞ্চি নিচে চলে আসলাম। আর আমি মোহরের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি এদিকে একটু রাউন্ড করে দাগ দিয়ে দিব। তেন আমি শেপ কাট ধরে একটা দাগ কেটে নিচ্ছি। তারপর আমি হাতার কাপড়টা কেটে নেব। হাতার কাপড়টা আমি কেটে নিয়েছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তালপাট কাটিং করতে হয়। তো দেখুন, একটা পাট ওপরের দিকটা হচ্ছে সোজা পিঠ, আর আরেকটা পাটও আমি সোজা পিঠ সোজা পিঠ একসাথে রেখে দেন আমি যে কোনো এক পাশে 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে নেব। সাথে সাথে আমার জামাটা গোল জামাটা কাটিং করা হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।